إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. في مكة بيت لله شيد آيات لله من حجر الصحراء بناه إبراهيم خليل الله. في مكة بيت لله في مكة بيت لله الكعبة ليست أحجارا وبناء يعلو جدارا الكعبة ليست أحجارا وبناء يعلو جدارا شرفها الله وباركها آيات تحمل أسرارا أسرارا من أمر الله. إتي هلو عروب بومي এর একটি স্থান সম্মান প্রদর্শনে নির্দিষ্ট হয়, সে স্থানটির নাম মক্কা। এর মধ্যে একটি ঘর রয়েছে যার নাম হল কাবা। সে ঘরটি নির্মাণ করেন মানবজাতির আদি পিতা আদম আলাইহিসসালাম। এই ঘরটি হযরত নূহ আলাইহিস সালামের সময় প্লাবনে নষ্ট হয়। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সংস্কার করেন। এর নির্মাণ ছিল শুধুমাত্র পাথর দ্বারা। দুই পাথরের মধ্যকার যোগসূত্র ছিল আল্লাহর নির্দেশ। পাথর কর্তন করে তার সাইজ তৈরি করেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এর প্রাচীরে পাথর বসান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উপরের অংশে কাজ করার ক্ষেত্রে লিফট হিসেবে ব্যবহৃত হয় বড় একটি পাথর। পাথরটি কোনরূপ মাধ্যম ব্যতীত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ওঠানামা করত। নির্মাণের কাজ শেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, এই সুন্দর দৃশ্য এক আল্লাহ পাকেরই তৈরি। আল্লাহ পাক যা চেয়েছেন তাই হয়েছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে ঢেলে দেন, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিন। তিনি মানব শূন্য মরুভূমিতে হজের ঘোষণা দেন। তার সেই ধ্বনি আল্লাহ পাক সমগ্র জাহানে ছড়িয়ে দেন। তিনি আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি মক্কা আবাদ করুন, যাবতীয় ফলমূল দ্বারা সুসজ্জিত করুন। হাজার বছর পর আজ পর্যন্ত মক্কা আবাদ ও সুসজ্জিত। সেই সম্মানিত মক্কা ব্যবসার প্রাণকেন্দ্র, সেই সম্মানী মক্কা সাহিত্যের প্রাণকেন্দ্র, সেই সম্মানিত মক্কা আদালতের প্রাণকেন্দ্র। শামদেশের লোকজন মক্কায় আগমন শুরু করে। আল্লাহর মহাব্বতে কাবা শরীফ তাওয়াফ করে।
এভাবে রোম প্রদেশের অধিবাসীগণ কাবার উদ্দেশ্যে ভ্রমণ করে। তাছাড়া ব্যবসার লক্ষ্যে মক্কা নগরীতে সমবেত হয়। সারা জাহানের মানব দানব হজ পালনের উদ্দেশ্যে মক্কায় উপস্থিত হয়। এই মক্কা নগরীতে শ্রেষ্ঠ বংশ হল কুরাইশ। কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘরের সেবা যুগ যুগ ধরে বিভিন্ন ব্যক্তির দায়িত্বে ন্যস্ত ছিল। এই সূত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উপর দায়িত্ব ন্যস্ত হয়। এই ঘরের প্রচার ও সুনাম দেশ বিদেশে প্রসারিত হয়। ইয়েমেন প্রদেশে খ্রিস্টান রাজ্যের এক বাদশাহ ছিল, যার নাম হল আব্রাহা, যার সকল সঙ্গী খ্রিস্টান। আব্রাহা একটি গির্জা নির্মাণ করে। এর উদ্দেশ্য ছিল লোকজন যেন কাবা ছেড়ে এসে তার গির্জায় আগমন করে। এই বিষয়টি সকলের নিকট কঠিন মনে হয়, বিশেষত কুরাইশবাসীর নিকট বেদনাদায়ক হয়। জনৈক আরবি উক্ত গির্জার নিকটে নিজ প্রয়োজনে আগুন প্রজ্বলিত করে। বাতাসে সেই আগুন গির্জাতে পৌঁছায়। আল্লাহ পাকের ইচ্ছায় গির্জা ধ্বংস হয়। উজির রাজার নিকট এই ঘটনা পেশ করে। হে আমাদের মনিব, আরবের মক্কা নগরীতে একটি সম্মানিত ঘর রয়েছে, যার উদ্দেশ্য সকল দেশের মানব দানব ইবাদত করা। ফলে অনেক লোকজন এর জিয়ারতে আগমন করে। হে আমাদের প্রভু, আরব গোষ্ঠী আমাদের গির্জা ধ্বংস করেছে। তারা চায় সারা দেশের মানুষ যেন শুধুমাত্র তাদের দেশে যায়। তারাই বিশ্বের মাঝে সম্মানিত হয়, তাদের জনসমর্থন বৃদ্ধি পায়, তাদের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়। হে আমাদের মনিব, কাবার একমাত্র উদ্দেশ্য উপাসনা, এর অন্য কোনো উদ্দেশ্য নেই। ফলে অনেক লোকজন তা তাওয়াফ করে, এর মধ্যে সে ইবাদত করে, আবার অনেকে তার সেবায় আত্মনিয়োজিত হয়। না, এর একমাত্র উদ্দেশ্য হল পকেট গরম করা, আব্রাহা বাদশাকে খাটো করা, কোরাইশের জনসমর্থন বৃদ্ধি করা, বিশ্ববাসীর নিকট স্বনামধন্য হওয়া। এইসব অসৎ উদ্দেশ্য সকলই তাদের কৌশল, সেবা নয়, ইবাদত নয়। হে আমাদের প্রভু, আরব একটি বিশাল রাষ্ট্র, এর মধ্যে রয়েছে অনেক জনগণ, আরও রয়েছে অনেক সম্পদ। এদের মাঝে রোম ও পারস্যের আগমন ঘটে, তবে এদের মধ্যে এমন কোনো বাদশা নেই যাকে আমাদের ভয় করতে হয়। এমন কি ঘর যার কথা সবাই বলে? বলো, তার মূল রহস্য কি? এটি আমাকে ধ্বংস করতে হবে। হ্যাঁ বাদশাহ সাহেব, আপনার মন্তব্য সঠিক। কাবা একটি সম্মানিত ঘর, কিন্তু তার পাশে অনেক মূর্তি। ঘরটি বর্তমানে মূর্তি দ্বারা সজ্জিত। তারা সে সকল মূর্তির উপাসক, তাদের কোনরূপ শিক্ষা নেই, তারা মূর্খতার শিকার, সুতরাং তাদের সাথে যুদ্ধ করা কোনো ব্যাপার নয়। মক্কার সম্মানিত কাবাঘরের বিকল্প একটি গির্জা নির্মিত হয়, যার মধ্যে ইয়েমানবাসী উপাসনা করে। বিশ্ববাসীর নিকট তাদের গির্জার সংবাদ পৌঁছয়, যার একমাত্র উদ্দেশ্য ছিল তাদেরকে বিশ্ববাসীর নিকট পরিচিত করা, বিশ্ববাসীর নিকট তাদেরকে সম্মানিত করা, আব্রাহাকে বিশ্ববাসীর নিকট স্বনামধন্য করা। হে বাদশাহ সাহেব, কাবা একটি সম্মানিত ঘর, হে আমাদের প্রভু, কাবার মাঝে রয়েছে অনেক মূর্তি। তারা এখন সেই মূর্তির পূজারী, তার সাথে সাথে আগুনের পূজাও করে। তারা অগ্নি পূজারী, তারা ইব্রাহিমের ধর্মাবলম্বী নয়। তাদেরকে আমাদের ভয় করার প্রয়োজন নেই। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালাম দ্বারা এই ঘরটি নির্মাণ করেন, যার দিক ফিরে মানুষ ইবাদত করবে। পৃথিবীর নানা অঞ্চল থেকে সেই গৃহের জিয়ারতে জনগণ আগমন করে, তার চারপাশ তাওয়াফ করে, প্রাণ ভরে ইবাদত করে। হে প্রভু, আমাদের গির্জায় সব ধরনের মূর্তি অত্যাবশ্যক। গির্জায় চতুর্দিকে দরজা অপরিহার্য, যার চারপাশ তাওয়াফ সম্ভব। যে তাওয়াফ হয় ইব্রাহিম কর্তৃক নির্মিত কাবা গৃহের, তখনই সম্ভব হবে সকলকে গির্জামুখী করা।
প্রত্যেক গির্জায় মানাত ভগবানের বিকল্প রাখব, যার উপাসনায় সকলে মনোনিবেশ করবে। এই গির্জার নাম হবে বিশ্ব গির্জা। এর প্রচার হাবশা এবং ইয়েমেনের অধিবাসীদের নিকট করব। কেউ যেন আর মক্কায় না গিয়ে বিশ্ব গির্জা আগমন করে। হে আমাদের প্রভু, হাবশাবাসীর নিকট পত্র লিখুন, তারা যেন এই কাজে আমাদের সহায়তা করে। তাদেরকে নিয়ে আমাদের এই কাজ জোরদার করব। হাবশা ও ইয়েমেনের অধিবাসীদের নিকট পত্র প্রেরণ করো, তারা আমাদের সহায় হয়। অচিরেই আমি কাবা ধ্বংস করব, কাবা ধ্বংস করার জন্য সৈন্য মোতায়েন করব। আব্রাহা বাদশার সঙ্গে অনেক হাতি ছিল। হাতিকে আরবি ভাষায় ফিল বলে। মালিক বা সঙ্গী বোঝানোর জন্যে আসহাব শব্দটি ব্যবহৃত হয়। এ কারণে বাহিনীকে আসহাবুল ফিল আখ্যা দেওয়া হয়। হাতি তা সদল বলে টহল দিচ্ছে। وجدت واحدا من دون قطيع. هيا تحرشوا به ليمشي الى هنا، اريده تحت الشبكه تماما. حاضر. انا ساذهب من هنا. وانا ساذهب من هنا. وانا من هنا. وانا من هنا. استعدوا، لقد وقع في يدنا، صار على مقربة من الشبكة. هيا يا رجال، جهزوا الحبال، أجل الإنساك به قبل أن يمزق الشبكة. هيا يا رجال، أمسك بالطرف الآخر. شدوا أكثر. هيا. شدوا الطرف الحبل. বাদশা বড়ই ক্ষিপ্ত হয়। যা ছিল তাদের মহান উদ্দেশ্য, বাদশা সৈন্য পাঠাবে মনস্থির করেন। তারা যেভাবে বড় শক্তির আশ্রয় গ্রহণ করে হস্তি বাহিনী নিযুক্ত করে, এর মোকাবেলার জন্যে আল্লাপাক সবচেয়ে দুর্বল পাখি নিযুক্ত করেন। এর দ্বারা আমরা শিক্ষা পাই, বড় শক্তি খতম করার জন্যে আল্লাপাক অতি নগণ্য সৃষ্টি ব্যবহার করেন। অর্থাৎ মানুষের শক্তি যত বেশি হোক না কেন, স্রষ্টার নিকট তা কিছুই নয়। হে আমাদের প্রভু, আমরা হস্তি বাহিনী নিয়ে যাব। প্রতিটি হাতির মধ্যে রয়েছে 15 জন বীর পুরুষের শক্তি। এখন আমাদের বিলম্ব করা চলবে না। তারা বড়ই শক্তির বাহাদুরি দেখাচ্ছে। তাদের গির্জার প্রচার করছি। তাদের গির্জা হবে বিশ্ববিখ্যাত গির্জা। তাদের গির্জা হবে পৃথিবীর শ্রেষ্ঠ গির্জা, যার নাম হল বিশ্ব গির্জা। الإنسان وتطول حبال الشيطان الجهل يلف الإنسان وتطول حبال الشيطان
مغرور نسي الديان وتعالى عن ذكر الله مغرور نسي الديان وتعالى عن ذكر الله لا تعرض عن ذكر الله لا تعرض عن ذكر الله الجهل يلف الإنسان وتطول حبال الشيطان الجهل يلف الإنسان وتطول حبال الشيطان مغرور نسي الديان وتعالى عن ذكر الله তোমরা আমার কাজে নিয়োজিত হলে তার পরিপূর্ণতা লাভে মগ্ন হলে তোমাদেরকে ধন্যবাদ হে আমাদের প্রভু আমাদের কাজ দ্রুত চলছে আমাদের এই গুরুত্বপূর্ণ কাজে অনেকে আনন্দিত আমাদের এই পুণ্যবান কাজে অনেকেই আমন্ত্রিত আমাদের প্রভাবে সকলে প্রভাবিত আমরা অতি স্বল্প সময়ে সফল হব আমার কাজ পূর্ণ করার ক্ষেত্রে আরো কোনো সামগ্রীর প্রয়োজন আছে কি তোমাদের যা কিছুর প্রয়োজন আমাকে বলো তোমাদের জন্য কোনোরূপ বাধা নেই নেই কোনোরূপ সংকোচ আব্রাহা অনেক শক্তিশালী হাতি সংগ্রহ করে যা দ্বারা সে আল্লাহর নিদর্শন মুছবে نسي الديان وتعالى عن ذكر الله مغرور نسي الديان وتعالى আব্রাহা তার বাহিনী নিয়ে বিশ্বগির্জা প্রদর্শন করছে অতঃপর সে কাবা ধ্বংস করার অসৎ উদ্দেশ্যে রওনা করে তার সাথে রয়েছে অনেক শক্তিসম্পন্ন হস্তি বাহিনী প্রতিটি হস্তি ১৫ জন বীর পুরুষের শক্তির অধিকারী إلا ما شاء لكعبته وحماها لتكون رجاء إلا ما شاء لكعبته وحماها لتكون رجاء والكون مطيع لله في مكة بيت আমার ইচ্ছা কাবা নিশ্চিহ্ন করা যেন কেউ তার নাম না নেয় সকলেই বিশ্বগির্জামুখী হয় সকলেই বিশ্বগির্জায় আগমন করে আব্রাহা মক্কায় আগমন করছে যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিলেন সেটি মূলত আল্লাহর ঘর সে ঘরের প্রতি সকলেই শ্রদ্ধাশীল এই কাবা বিভ্রান্তিকর একটি বড় শক্তি এর উৎখাত অত্যাবশ্যক তাহলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে হ্যাঁ ঠিক বলেছ আমরা এখন এটাই করব অন্যথায় শান্তি শৃঙ্খলায় কোনো অবকাশ নেই আমরা এখন সৈন্য পাঠাবো আমরা এখন সৈন্য পাঠাবো خطوات الظالم هدارة كالليل الحالك غدارة والنفس بسوء أمارة إن تعرض عن ذكر الله والنفس بسوء أمارة إن تعرض عن ذكر الله لا تعرض عن ذكر الله لا تعرض عن ذكر الله ويدب على الأرض الفيل أبرهة في الأمر جهول ويدب على الأرض الفيل أبرهة
في الأمر جهول مغرور يمشي ويميل مغرور يمشي ويميل والقاضي ماض بقضاه لا تعرض عن ذكر الله لا تعرض عن ذكر الله لا يقضي في الكون سواه لو تبصر لعرفت الله لا يقضي في الكون سواه لو تبصر لعرفت الله হে কুরাইশের সর্দার, জনগণের সর্দার, আব্রাহা সৈন্য প্রেরণ করেছে আমাদের ধ্বংস করার লক্ষ্যে, নারী শিশু সকলকে হত্যা করার উদ্দেশ্য। তার সৈন্য কাউকে ছাড়বে না। এই অবস্থা আমাদের করণীয় কি? সে আমাদের অতি নিকটে এসে গেছে, তার শক্তি অনেক, তার সঙ্গে বহু ধরনের বাহিনী। আমরা কি তার মোকাবেলার জন্য প্রস্তুত? আব্দুল মুত্তালিব সবার উপর দোয়ার নির্দেশ প্রদান করেন। আল্লাহ পাকের নিকট আশ্রয় গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, আমাদের রক্ষক একমাত্র আল্লাহ। তার আশ্রয়ই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ হলেন সর্বশক্তিমান, ঘোড়া ও হাতি কিছুই নয়। হ্যাঁ, আমি এসেছি কাবা ধ্বংস করার জন্যে, যুদ্ধের জন্যে আমার আগমন নয়। তবে কেউ যদি আমার কাজে বাধা প্রদান করে তার জীবনের নিরাপত্তা নেই। আব্রাহা তায়েফের পথে মাখমাস নামক জায়গায় এসে অবস্থান করে। সে স্থান থেকে উক্ত সংবাদ আব্দুল মুতালিবের নিকট পাঠায়। আব্দুল মুতালিব হলেন রসুলের দাদা। আব্দুল মুতালিব বলেন, আমি কিছু উটের মালিক, আমি সেইগুলির নিরাপত্তা চাই, এর অধিক আমার কোনো দাবি নেই। এই সংবাদ রাজার নিকট পেশ করা হয়। বড়ই আশ্চর্যের কথা, সে সর্দার হয়ে সাধারণ উটের প্রার্থনা করে, সে আমার নিকট কাবার নিরাপত্তা চায় না। এটি কেমন ব্যক্তি, এটি কেমন উক্তি! হে আব্দুল মুত্তালিব, বলো তুমি আমার নিকট কি চাচ্ছ? আমি হলাম কিছু উটের মালিক, আমার উটের প্রয়োজন। কাবাগৃহের মালিক এক আল্লাহ, তিনি তার ঘর রক্ষা করবেন। হে আব্দুল মুত্তালিব, আব্রাহা এসেছে আমাদেরকে মক্কা থেকে বিতাড়িত করতে। বলুন, এখন আমাদের করণীয় কি? আব্দুল মুত্তালিব কি করবেন? এই ঘরের মালিক এক আল্লাহ, তিনি তার ঘর রক্ষা করবেন। দেখুন আব্দুল মুত্তালিব কি বলে। তিনি বলেন, আল্লাহ এই ঘরের মালিক, আল্লাহ এই ঘরের রক্ষক, তিনি তার ঘর রক্ষা করবেন। হে দেশবাসী, তোমরা আপন সামগ্রী সহ পাহাড়ে আশ্রয় গ্রহণ করো। এই ঘরের মালিক এক আল্লাহ, আমরা এই ঘর তার সোপর্দ করলাম। দেখুন আব্দুল মুত্তালিব কি বলেন, তিনি আমাদিগকে পাহাড়ে আশ্রয় গ্রহণের আদেশ দেন। এখন আমাদের সকলকে পাহাড়ে যেতে হবে। আরবের লোক সকল পাহাড়মুখী হয়ে চলছে, কেউ কাবার পাশে নেই। কাবা একাই পড়ে আছে, আছে তার সামনে শত্রু আর শত্রু, রয়েছে তাদের মধ্যে ধ্বংসের সকল শক্তি। এখন আমাদিগকে কেউ বাধা দেওয়ার নেই।
আজ থেকে কাবা স্মরণ করার জন্য কেউ থাকবে না, আমরা এখনই কাবা নিশ্চিহ্ন করে দেব। হায় আফসোস, আমরা কাবার জন্য কিছুই করলাম না। আব্দুল মোতালিব কাবা ছেড়ে যাবার ফরমান জারি করেন। আমরা কেন এমন হলাম? কাবা কি আমাদের থেকে কিছু পায় না, যা এতদিন আমাদের প্রিয় স্থান ছিল? চিন্তার কোনো কারণ নেই, এর একক মালিক রয়েছেন, তিনিই তার ঘর রক্ষা করবেন। হে দেশবাসী, আব্দুল মোত্তালিবের ঘোষণা শুনো। তিনি বলেন, মক্কা ছেড়ে পাহাড়ে আশ্রয় গ্রহণ করো। হে আল্লাহ, আব্রাহা মক্কার শত্রু, কাবার শত্রু, মক্কার অধিবাসীদেরকে বিতাড়িত করছে। হে আল্লাহ, আব্রাহা মক্কার শত্রু, কাবার শত্রু, সে মক্কার অধিবাসীদেরকে বিতাড়িত করছে। মক্কা বসে মক্কা ছেড়ে যাচ্ছেন, পাহাড়ের দিকে ছুটছে, তাদের সাথে তাদের প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। আব্রাহার সৈন্য মক্কায় এসেছে, কাবা ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে। আব্রাহা কিছুই করতে পারবে না, যার ঘর, তিনি তো হচ্ছেন সর্বশক্তিমান, তার ঘরের কোনরূপ ক্ষয়ক্ষতি করতে সক্ষম হবে না। أحجارا وبناء يعلو جدارا شرفها الله وباركها آيات تحمل আল্লাহ পাকের সেই ঘর যা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, সেটি প্রকৃতপক্ষে আল্লাহরই ঘর। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন। আব্রাহা আল্লাহর ঘর ধ্বংস করতে সক্ষম হবে না, বরং আল্লাহই আব্রাহাকে সৈন্যসহ ধ্বংস করবেন। এই ঘর সাধারণ ঘর নয়, সাধারণ স্থানে অবস্থিত নয়, মক্কা ভূমিতে অবস্থিত, যাকে আল্লাহ নিরাপদ স্থান বলে আখ্যা দিয়েছেন। এই স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আল্লাহ পাকের এই ঘর মহানবীর অপেক্ষায় অপেক্ষমান। شيد آيات لله من حجر الصحراء بناه إبراهيم خليل الله من حجر الصحراء بناه إبراهيم خليل الله في مكة بيت لله في مكة بيت لله في مكة بيت لله في مكة بيت لله الكعبة ليست أحجارا وبناء يعلو جدارا الكعبة ليست أحجارا وبناء يعلو جدارا তোমরা কাবার গৌরব করছো, আজই তা ধ্বংস করব। বিশ্ব গির্জা সবার মিলনায়তন হবে, বিশ্ব গির্জা সবার সমাগমের স্থান হবে। على الارض الفيل ابرهت بالامر جهول ويدق على الارض الفيل আমরা কোথায়? কাবা গৃহে হামলা করো। হাতি সামলানো যাচ্ছে না, ছড়ি পাচ্ছে না, হাতি খুবই উত্তেজিত। এখনই কাবা নিশ্চিহ্ন করব। আল্লাহ পাকের ভয়ে হাতি কাবার দিকে অগ্রসর হচ্ছে না। আল্লাহ পাকের নির্দেশ ক্রমে হাতি এদিক ওদিক ছোটাছুটি করছে কাবার শত্রুদের উপর। কাবার শত্রুদের উপর আল্লাহ কর্তৃক সাজা অবতীর্ণ হচ্ছে,
আল্লাপাকের নিদর্শন নিশ্চিহ্ন করার অপচেষ্টায় যে অভিযান চালাচ্ছিল তার বিপরীত ফল ফলছে। আল্লাপাকের ঘর ধ্বংস করার স্থলে তারা ধ্বংস হয়, তারাই সমূলে নিশ্চিহ্ন হয়ে যায়। এই হল আল্লাপাকের পরিচয়। কাবা আল্লাহ কর্তৃক নির্মিত ঘর হওয়ার জ্বলন্ত প্রমাণ। আল্লাপাকের সকল বিধান এমন তার নিদর্শন, যে নিশ্চিহ্ন করতে চাইবে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাপাক সর্বশক্তিমান। আল্লাপাকের বিধান অমান্য করার অর্থ হল আল্লাহর বিধান ধ্বংস করা, যার পরিণাম অতি ভয়াবহ। যদিও কিছু বিলম্ব হয়, এ ধরনের অবকাশ পেয়ে নির্ভয় হওয়া সম্পূর্ণ অনুচিত। كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মক্কাবাসী আল্লাপাকের সাহায্য পেয়ে বড়ই আনন্দিত। তারা আল্লাপাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। হে আল্লাহ, আব্রাহা মক্কার অধিবাসীদিগকে বিতাড়িত করার জন্য এসেছিল, আপনি তাকে বিতাড়িত করেছেন। সে কাবা নিশ্চিহ্ন করার লক্ষ্যে এসেছিল, আপনি তাকে নিশ্চিহ্ন করেছেন। মক্কার অধিবাসীগণ মক্কায় ফিরে আসছেন। এরা হল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এরা তাদের পূর্বপুরুষের আধিপত্য ফিরে পান। এই ঘটনার 50 বছর পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, বিশ্ববাসীকে ধন্য করেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم كتبيت لله شيد آيات لله من حجر الصحراء بنا إبراهيم خليل الله في مكة بيت لله
في مكة بيت لله الكعبة ليست أحجارا وبناء يعلو وجدارا الكعبة ليست أحجارا وبناء يعلو وجدارا شرفها الله وباركها آيات تحمل أسرارا أسرارا من أمر الله.